টাঙ্গাইলে বস্ত্রপাতে কৃষকের মৃত্যু বন্যা আশ্রয় বাড়ছে মানুষের ভিড় সংকট খাদ্য পানির বাঘায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ ককটেল বিস্ফোরণ টিআর ছুড়ে নিয়ন্ত্রণ জানাবো বাংলাদেশে চীনকে কিভাবে থামাবে যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ জানাবো তিস্তা নিয়ে এবারও কোনো সুখবর দিল না ভারত শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত টাঙ্গাইলে কৃষকের মৃত্যু টাঙ্গাইলের বাসাইলে কৃষি জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে বুলবুল আহমেদ নামের এক কৃষকের মৃত্যু হয়েছে দুপুরের দিকে উপজেলার কাউলজানি ইউনিয়নের সুন্না উত্তরপাড়া গ্রামে ঘটনা ঘটে নিহত বুলবুল আহমেদ ওই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে কাউলজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউল গনি হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান বুলবুল সকালে সুন্না উত্তর কোরচকে ধানক্ষেত পরিষ্কার করতে যান এরপর সকাল সাড়ে দশটা থেকে হঠাৎ বজ্রপাত শুরু হলে বুলবুল বাড়িতে ফেরার জন্য রওনা দেন এ সময় রাস্তায় ওঠার আগেই বজ্রাঘাতে গুরুতর আহত হন তিনি পরে স্থানীয় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন নিহত চাচাতো ভাই আসাদুজ্জামান বলেন সকালে ভাই ধানক্ষেত পরিষ্কার করতে গিয়েছিলেন পরে বজ্রপাত শুরু হলে তিনি বাড়িতে ফেরার জন্য রওনা দেন এ সময় বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন প্রায় এক ঘন্টা পর খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করি পরে হাসপাতালে না হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নাইকানি বাড়ি আলহাজ হায়দার হামিদ মডেল স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তার পরিবার দিশেহারা হয়ে পড়েছে তিনি কৃষি জমি আবাদ করে সংসার চালিয়ে আসছিলেন এখন তার স্ত্রী ও দুই মেয়ে অসহায় হয়ে পড়লেন মৌলভীবাজারে বন্যা আশ্রয়কেন্দ্রে বাড়ছে মানুষের ভিড় সংকট খাদ্য পানির মৌলভীবাজারে নদীতে পানি কমলে ভোগান্তিতে পড়েছে নিম্ন অঞ্চলের মানুষ পাশাপাশি আশ্রয় কেন্দ্রগুলোতে বন্যার্থদের সংখ্যাও বেড়েছে তবে কেন্দ্রগুলোতে এরই মধ্যে পর্যাপ্ত খাবার ও বিশুদ্ধ পানির সংকট বৃষ্টি না হলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে জেলার উনপঞ্চাশটি ইউনিয়নে তিন লাখ একান্ন হাজার একশো জন মানুষ পানিবন্দী আছেন দুশো পাঁচটি আশ্রয় কেন্দ্র তেষট্টি হাজার দুশো পঞ্চাশ পরিবার আশ্রয় নিয়েছেন জেলার রাজনগর কুলাউড়া জুড়ি ও বড়লেখা উপজেলার হাকালুকি হাওয়ার তীরের গ্রাম জঙ্গলের পানিপন্দি মানুষ আশ্রয় কেন্দ্রে গেলেও সেখানে পড়তে হচ্ছে ভোগান্তিতে সরকারিভাবে পর্যাপ্ত শুকনো খাবার পাওয়া যায়নি আশ্রয় কেন্দ্রগুলোতে এরই মধ্যে পর্যাপ্ত খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে খোঁজ নিয়ে জানা যায় জেলা দুশো আশ্রয় কেন্দ্রের প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার ও চাল বিতরণ করা হচ্ছে এছাড়াও বন্য কবলিত বিভিন্ন এলাকায় ব্যক্তি রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ অব্যাহত আছে যদিও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছেন বন্য কবলিত এলাকার লোকজন এছাড়া জেলায় মানুষের পাশাপাশি গবাদি পশু ও খাদ্য সংকটে ভুগছে এবারের ঈদ উল আজহায় ন্যায্য মূল্য না পাওয়ায় অনেক খামারি ও গরু বিক্রি করতে পারেনি আবার অনেক কৃষকের ঘরেও গবাদি পশু রয়েছে সব নিয়ে বিপাকে পড়েছেন বন্য কবলিত এলাকার মানুষ সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সালেকে মিয়া জাগো বলেন দুদিন ধরে ছেলে অসুস্থ তাকে নিয়ে হাসপাতালে যেতে অনেক ভোগান্তি হয়েছে প্রতি বছর বন্যায় এমন কষ্ট পিছু ছাড়ছে না বাঘায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ ককটেল বিস্ফোরণ শেল ছুঁড়ে নিয়ন্ত্রণ রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের দুই পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে এক স্থানে দুই পক্ষের ভিন্ন কর্মসূচি ডাকার পর এই সংঘর্ষ হয়েছে উপজেলা চত্বরে প্রথমে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এরপর ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় কয়েকটি কক্টেলের বিস্ফোরণ ঘটানো হবে পরে পুলিশ লাঠি দিয়ে ধাওয়া দেয় এবং টিআর শেল নিক্ষেপ করে সবাইকে ছত্রভঙ্গ করে দেয় এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এই ঘটনার পর উপজেলা চত্বরে পুলিশ মোতায়েন করা হলেও সেখানে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লাইবুদ্দিন ও পৌর মেয়র আকাশালী গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে এর জের ধরেই আজকে সংঘর্ষের সূত্রপাত বলে জানিয়েছেন স্থানীয়রা প্রত্যক্ষদর্শরা জানান বাঘা উপজেলার সদর পৌরসভার মেয়র আক্কাশালীর বিরুদ্ধে দুর্নীতি স্বজনপ্রীতি স্বেচ্ছাচারিত সন্ত্রাসী কর্মক্ষেত্রের অভিযোগ এনে তার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচির ডাক দেয় স্থানীয় আওয়ামী লীগের একটি পক্ষ স্থান ছিল উপজেলা চত্বর এক স্থানে সাব রেজিস্ট্রি অফিসের প্রতিপায় ব্যক্তি দলিল লেখক সমিতির নামে ক্রেতার কাছে জোরপূর্বক অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালনের ডাক দেয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আগে থেকে এখানে শক্তি প্রদর্শনের মহড়া চালানো অঘোষিত প্রচারণা ছিল এর মধ্যে সকালে দুই পক্ষ উপজেলার চত্বরে মুখোমুখি হয় এরপর দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান পরিস্থিতির নিয়ন্ত্রণে তারা প্রথমে লাঠি দিয়ে উভয় পক্ষকে ধাওয়া দেন এতে তারা নিবৃত্ত না হওয়ার পুলিশ টিয়ার শেল ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তবে ঘটনার পর এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে এই ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম জানান এখন পরিস্থিতি শান্ত রয়েছে আর সকালে এই সংঘর্ষের ঘটনার পর এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশে চীনকে কিভাবে থামাবে যুক্তরাষ্ট্র দুই দিনে সফরের প্রধানমন্ত্রী এখন ভারত অবস্থান করছেন আজ হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হন বাংলাদেশের প্রধানমন্ত্রী এই বৈঠকের পর দুই দেশের সম্পর্ক এগিয়ে যাওয়ার ক্ষেত্রে দুই দেশের প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রীর এই সফর নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ছিল তবে ভারত সফর শেষ করে প্রধানমন্ত্রী আগামী 9ই জুলাই চীনে যাবেন অনেকে ধারণা করছেন যে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্কের বিষয়টি প্রধানমন্ত্রী ভারত সফরে আলোচিত হতে পারে গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রীর জয়শঙ্কর সাক্ষাৎ করেছিলেন আজ নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন এই সমস্ত বৈঠকে দ্বিপাক্ষিক বিষয়ের বাইরে চীনকে নিয়ে আলোচনা হয়েছে কিনা এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে কূটনৈতিক মহল মনে করছে যে বাংলাদেশের চীনকে ঠেকানোর জন্য ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় পক্ষই আগামী আগ্রহী এবং দুই পক্ষই এ ব্যাপারে বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে তবে বিভিন্ন কূটনৈতিক সূত্রগুলো বলছে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে চীন সফর প্রসঙ্গ নিয়ে কোনো আলোচনাই হয়নি বরং বাংলাদেশ তার নিজস্ব কূটনৈতিক ধারায় চীন এবং ভারত দুটি দেশের সঙ্গে সুস্পষ্ট সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখে প্রধান প্রতিবেদন প্রতিবেশী হিসেবে এবং প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের কাছে সবচেয়ে মূল্যবান বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদানের জন্য বাংলাদেশ সবসময় ভারতকে কৃতজ্ঞতা জানায় তাছাড়া বাংলাদেশের বিভিন্ন সংকটে ভারত সবসময় পাশে থাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায়িত্ব গ্রহণের পর গত পনেরো বছরে দুই দেশের সম্পর্ক অত্যন্ত ইতিবাচক হয়েছে অমীমাংসিত বিষয়গুলোতে দুই দেশ অনেক অগ্রগতি সাধন করেছে ভারত বাংলাদেশের বন্ধুত্ব এখন নতুন মাত্র উপনীত হয়েছে এখনো যে ইস্যুগুলো আছে দুই দেশই বিশ্বাস করে আলাপ আলোচনার ভিত্তিতে সেই সমস্যাগুলো সমাধান করতে হবে অন্যদিকে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটি সম্পূর্ণভাবে বাণিজ্যিক বাংলাদেশ গত পনেরো বছরে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন করেছে অর্থনৈতিক উন্নয়নে চীন অন্যতম অংশীদার আর এই কারণে চীনের সঙ্গে সম্পর্ক আলগা করতে চায় না বাংলাদেশ আর তার বার্তা দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী দ্বিতীয় সফর হিসেবে চীনকে বেছে নিয়েছেন কিন্তু যে জায়গাটিকে সংখ্যা তা হলো চীনের সঙ্গে অতিরিক্ত সম্পর্ক আবার বাংলাদেশের রাজনীতিতে চীনের প্রভাব বিস্তার না করে সাম্প্রতিক সময়ে এই উপমহাদেশে দেখা গেছে যে চীন অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি করে সেই দেশের রাজনীতি নিয়ন্ত্রণ গ্রহণ করেছে মালদ্বীপ তার উৎকৃষ্ট উদাহরণ তবে এই ব্যাপারে বাংলাদেশের কূটনৈতিক মহলের বক্তব্য খুব স্পষ্ট বাংলাদেশের কূটনীতিকরা মনে করছেন যে বাংলাদেশ কখনোই চীনের ফাঁদে পা দেবে না তবে চীনের সাথে একটি নিয়ন্ত্রিত সম্পর্ক স্থাপনের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত উভয় বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে বলে জানা গেছে তবে কোনো চাপ প্রয়োগের মাধ্যমে নয় বরং একটি সুসম্পর্কের মাধ্যমে চীনের বলয় থেকে বাংলাদেশকে দূরে রাখতে চায় ভারত এবং যুক্তরাষ্ট্র তিস্তা নিয়ে এবারও কোনো সুখবর দিল না ভারত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরে এবারও বহুল প্রতীক্ষিত তিস্তার পানি বন্টন নিয়ে কোনো সুখবর দিতে পারেনি ভারত তবে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তিস্তা নদী সংরক্ষণ ও পুনরুদ্ধারের জন্য দ্রুত একটি কারিগরি দল বাংলাদেশে যাবে বৈঠকের পর মোদী বেশ কয়েকটি ঘোষণা দেন যার মধ্যে তিস্তা প্রসঙ্গ ছিল তিস্তা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন তিস্তা নদীর সংরক্ষণ ও পুনরুদ্ধারের জন্য দ্রুত একটি কারিগরি দল বাংলাদেশে যাবে এছাড়া ভারতের প্রধানমন্ত্রী জানান রাজশাহী ও কলকাতার মধ্যে নতুন ট্রেন সার্ভিস চালু চট্টগ্রাম কলকাতার মধ্যে নতুন বাস সেবা চালু গেদে দর্শনা এবং হলদিবাড়ি চিলাহাটির মধ্যে ডালগাঁও পর্যন্ত পণ্য ট্রেন সার্ভিস চালু অনুদান সহায়তা সিরাজগঞ্জের অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো নির্মাণ ভারতীয় গ্রিডের মাধ্যমে নেপাল থেকে বাংলাদেশের চল্লিশ মেগাওয়ার বিদ্যুৎ রপ্তানি গঙ্গা পানি চুক্তি নবায়ন নিয়ে আলোচনার জন্য যৌথ কারিগরি কমিটি গঠন বাংলাদেশ ভারত প্রশান্ত মহাসাগরে উদ্যোগে যোগতা এবং বাংলাদেশিদের জন্য মেডিকেল ই ভিসা চালু করা হবে বাংলাদেশ ভারতের বাণিজ্য সম্পর্ক আরো বাড়ানোর জন্য উভয় পক্ষ সেপা নিয়ে আলোচনা করছে রাজি বলে জানান মোদী দুই শীর্ষ বৈঠকে সংযোগ জ্বালানি অভিনয় নদী পানি বন্টন সমুদ্র সম্পদ বাণিজ্য সীমান্ত ব্যবস্থাপনা নিরাপত্তা ও উন্নয়ন অংশীদারত্বের মতো বিষয়গুলো প্রাধান্য পায় এদিন দুই শীর্ষ নেতার উপস্থিতি বাংলাদেশ ভারত ডিজিটাল পার্টনারশিপ ও গ্রিন পার্টনারশিপ চুক্তি তিনটি নবায়ন সহ মোট দশটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও ভারত দুই দিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার দিল্লিতে যান বঙ্গবন্ধু কোনা ভারত নতুন সরকার গঠনের পর দেশটিতে এটি প্রথম কোন বিদেশি প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় সফর ছিল আজ সকালে ফোর কার্টে রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচে সংবর্ধনা দেওয়া হয় এ সময় শেখ হাসিনা সশস্ত্র সালাম গ্রহণ ও গার্ড অব অনার পরিদর্শন করেন সকাল নটায় রাষ্ট্রপতি ভবনে পৌঁছালে শেখ হাসিনাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে দিল্লি সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ দু হাজার একুশ সালের সেপ্টেম্বরে শেখ হাসিনা দিল্লিতে শেষ দ্বিপক্ষীয় সফর করেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন